पहली बार वोट के लिए खड़ी हुई स्निग्धा सहवा अलीपुर द्वार जिला परिषद के सभाधिपति बन गई हैं। अलीपुर द्वार जिला परिषद के अध्यक्ष पद पर तृणमूल ने नया चेहरा लाया है। अलीपुर द्वार जिला परिषद बोर्ड का गठन तृणमूल कांग्रेस ने किया था। इस बार कौन जिला परिषद का सभाधिपति होगा, इस पर चर्चा चल रही थी। इधर आज तृणमूल की ओर से स्निग्धा सहवा को जिला परिषद का सभाधिपति बनाया गया है। वहीं सह सभापति के रूप में न्यू वर्तमान बोर्ड उपाध्यक्ष मनोरंजन देव बनाए गए हैं। आपको बता दें कि अलीपुर द्वार जिला परिषद की कुल सीटें 18 हैं। तृणमूल कांग्रेस ने सभी 18 सीटों पर जीत हासिल की थी और जिला परिषद में भाजपा का खाता भी नहीं खुल सका था। माননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক দাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা আমাদের সাংসদ প্রকাশ চিকবরাক ভাইকে এবং সমস্ত ডিস্ট্রিক্টের যত নেতৃত্বরা রয়েছেন, আমাদের সিনিয়র লিডারশিপ রয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই আমার উপরে এক আশ্বাস এতটা আস্থা রাখার জন্য এবং আমাকে এত গুরু একটা দায়িত্বভার আমার উপরে ন্যস্ত করবার জন্য। অবশ্যই আমি বলবো যে আগামী দিনে আমি একদম নিষ্ঠার সাথে এই কর্তব্য আমি পালন করব। যেহেতু আমি একজন টিচার, সেই সাথে সাথে আমার সমস্ত টিচার সংগঠনও আমার সঙ্গে রয়েছে, আমার সাপোর্টে রয়েছে। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করব, এগোতে চাই। আমি তো বিশ্বাসী না, আমরাতে বিশ্বাসী। আমি তাই সকলকে নিয়ে একসাথে কাজ করব এবং আগামী দিনে দিদির যে বিভিন্ন উন্নয়নমূলক ধারাগুলো রয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি সকলকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব এবং কাজ করব। হচ্ছে যে প্রথম প্রথম কাজ কি থাকবে, প্রথম কাজ কি আপনার প্রথম কাজ? সবে তো মাত্র আজকে শুরু বসলাম ভাই, একটু সময় দাও, আমরা বসি। দাঁড়া একটু, আলোচনা করো। বলছি দিদি, জেলা পরিষদে বিরোধী কেউ নেই, কিন্তু বিরোধীদের যে যদি কোনো উপদেশ থাকে বা আবদার থাকে সেটা কি পূরণ করবেন সমানভাবে মর্যাদা দিয়ে? প্রথমত আমি আপনাদের বলে দিই, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে নেত্রী, আমাদের যে অভিভাবিকা, তিনি কিন্তু সকলের জন্য ভাবেন। তিনি মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে, তিনি শুধু আমাদের দলের জন্য ভাবেন না, সবার জন্য ভাবেন। সুতরাং দিদি আমার যেহেতু আদর্শ, আমি দিদির পথ মেনে চলবো, আমি সবাইকে নিয়ে চলবো, সবাইকে গুরুত্ব সমান গুরুত্ব দেবো। আজকে 10:30 মধ্যেও জানতে পারি নাই সভাধিপতি হবে বা কে সহকারী সভাধিপতি হবে। আমাদের দলের সুপ্রিমো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সভাধিপতি পোস্টে স্নিগ্ধা সাহেব এবং সহকারী সভাধিপতি পোস্টে মনোরঞ্জন দেব। এবং জেপি 8 নম্বর থেকে উনি কিন্তু নিউলি উইনার ইলেক্টেড মেম্বার ছিলেন এবং অলরেডি মোনাদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতি করে আসছেন এবং সহকারী সভাধিপতি পোস্টেও উনি কিন্তু ছিলেন। তো দুজনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন জেলা আলিপুর দুয়ার দিয়েছেন এবং জেলাকে কেন্দ্রিত করে অনেক কর্ম, অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়েছে, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সম্ভবত 1 থেকে 2 মাস পরে নতুন বিল্ডিংয়ে শিফটিং হবে এবং যেভাবে পরিকাঠামো জেলাকে কেন্দ্রিত করে হয়েছে আমি মনে করি দুইজনকে মিলে এবং কর্মদক্ষ আগামী দিন হবে। ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা সব কিছু অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ আওয়ার অনারেবল লিডারশিপ আমরা ইনস্ট্রাকশন অনুসারে সব কিছু ডিস্ট্রিবিউট করে দিব। আজকে
14 তারিখ কালকে 15 এবং 16 16 তারিখের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আজকে তো হয়ে গেল আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি আগামী দিন পরিকাঠামো যেন প্রত্যেকটা অঞ্চলের বুথ ভিত্তিকে পৌঁছায় এই কর্মসূচিতে আমি আগাবো এবং আমারও শপথ সম্ভব 21 তারিখ আছে অবভিয়াসলি আমিও 17 তারিখ যাব এবং সবাই মিলে আলিপুরদুয়ার জেলা এই এলাকার জন্য মিলে কাজ করব এবং আমাকে অলরেডি যেটা গাইডলাইন্স আছে প্রত্যেকটা মানুষের কথা শোনা এবং গ্রাম অঞ্চল থেকে নিয়ে শহর প্রত্যেকটা জায়গায় কাজ করার গাইডলাইন্স আমাকে সর্বোচ্চ লিডারশিপ দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ যেখানে আলিপুরদুয়ারের প্রত্যেকটা কমিউনিটির জন্য যেন কাজ হয় আদিবাসী নেপালি বড়ো টোটো রাজবংশী বেঙ্গলি বিহারি এখানে সবাই আমরা বসবাস করি এবং সবার জন্য কাজ হয় সবার সেন্টিমেন্টের জন্য কাজ হয় এবং গ্রাম থেকে শহর সব জায়গায় কাজ হয় এই টার্গেটে আমরা কিন্তু আগাই চলি কোন কোন সদস্য কোন কোন ইন্ডিয়া কা সবসে বড়া ইলেকট্রনিক সেল শুরু হো চুকা इतने बड़ा सेल शायद नहीं मिलेगा टीवी लैपटॉप मोबाइल फ्रिज वॉशिंग मशीन किचन अप्लायंसेस सब पे पाइए बेस्ट डील सिर्फ रिलायंस डिजिटल के डिजिटल इंडिया सेल में जायलेस एकेडमी एक सुनहरा अवसर लेकर आई है बस 3 और 6 महीने का ब्यूटिफिकेशन कोर्स करें और आत्मनिर्भर बनने का मौका पाए जायलेस एकेडमी कोर्स पूरा होने के बाद 100% जॉब गारंटी भी देती है तो अब देर किस बात की जायलेस एकेडमी गोपी मोहन मोड जयगांव GP1 कार्यालय के पास जल्दी संपर्क करें अधिक जानकारी के लिए आप हमें हमारे मोबाइल नंबर के माध्यम से भी कॉल कर सकते हैं हमारा नंबर है 8945008520 और 8170029496 धन्यवाद